বিচারপতি অপসারণ হবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে ষোড়শ সংশোধনী অবৈধই থাকবে আপিল বিভাগের রায় নিয়োগ নিয়ে অসন্তোষ সিলেট দায়রা জজ আদালত ও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপির কার্যালয়ে আইনজীবীদের তালা বাসভবনে হামলার পর নেতানিয়াহুর ভিডিও বার্তা চরম প্রতিশোধের হুঁশিয়ারি গাজায় এক রাতে 73 ফিলিস্তিনিকে হত্যা দেখছিলেন ক্রাউন সেভেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বিচারপতি অপসারণ হবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে ষোড়শ সংশোধনী অবৈধই থাকবে বলে রায় দিয়েছেন আপিল বিভাগ সংবিধানে ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে আপিল বিভাগের দেয়া রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন শুনানি শেষে আপিল বিভাগ এই রায় দিয়েছে এর আগে সকাল 9:30টার দিকে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি শুরু হয় বিচারপতিদের অপসারণ সম্পর্কিত সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে দেশের সর্বোচ্চ আদালত যে রায় দিয়েছিলেন তা রিভিউ বা পুনর্বিবেচনার আবেদন করেছিল বিগত সরকার যার ওপরই শুনানি হল কোর্টের বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের কাছে ফিরিয়ে নিতে 2024 সালের 17 সেপ্টেম্বর সংবিধানের ষোড়শ সংশোধনী পাশ করে আওয়ামী লীগ সরকার এই সংশোধনীর বিরুদ্ধে একই বছরের 5 নভেম্বর নয় আইনজীবী হাইকোর্টে রিট করেন সেই রিটের চূড়ান্ত শুনানি শেষে 2016 সালের 5 মে ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ রায়টি বহাল থাকে আপিল বিভাগেও এরপর বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ফেরাতে রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করে রাষ্ট্রপক্ষ সর্বোচ্চ আদালতের রায়কে অমান্য করে এই যে প্রক্রিয়ায় সংবিধানকে পরিপূর্ণভাবে না প্রকাশ করাটা সেটি হচ্ছে আদালতের প্রতি এক ধরনের ফ্রড প্রতারণা করা হয়েছে আদালত স্পষ্টতা দিয়েছেন সংবিধানের 96 অনুচ্ছেদের 2-8 পর্যন্ত যেটি ষোড়শ সংশোধনীর মাধ্যমে বাতিল করা হয়েছিল সেটি সংবিধানে পুনঃস্থাপিত করা হয়েছে নিয়োগ নিয়ে সিলেট জেলা ও দায়রা জজ আদালতের পিপি এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপির কার্যালয়ে তালা দিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা রবিবার সকালে আইনজীবী ফোরামের নেতৃত্ববৃন্দ প্রথমে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান পরে জেলা জজ আদালতের পিপি এটিএম ফয়েজের কক্ষে তালা দেন আইনজীবীদের অভিযোগ আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের অভিযোগ যাদের বিরুদ্ধে রয়েছে তারাই পিপি পদে নিয়োগ পেয়েছেন আন্দোলন সংগ্রামে তাদের কোনো ভূমিকা ছিল না দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন তারা 90 দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী মণি কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ শনিবার রাতে রাজধানীর রামপুরার বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয় জানা যায় ভাড়া না পেয়ে বাড়িওয়ালা মণি কিশোরের খোঁজে তার বাসার দরজায় নক করেন এ সময় বাসা থেকে অস্বাভাবিক গন্ধ পেয়ে দরজা ভেঙে মৃতদেহ দেখে বাড়িওয়ালা এবং পুলিশে খবর দেন পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে রামপুরা থানার ওসি মোহাম্মদ আতাউর রহমান আকন্দ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন তবে ধারণা করা হচ্ছে তার অস্বাভাবিক মৃত্যু হয়েছে জনপ্রিয় এই কণ্ঠশিল্পী 4-5 দিন আগে মারা গেছে বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী মণি কিশোর 5 শতাধিক গানে কণ্ঠ দিয়েছেন সিনেমায় তিনি খুব একটা প্লেব্যাক করেননি তিনি অডিওতেই কাজ করেছেন বৃষ্টির মতো গান লিখে সুর দিয়েছেন মণি কিশোর নন্দিত এই কণ্ঠশিল্পী কি ছিলে আমার বলো না তুমি আমি মরে গেলে ফুল ঝরে তারা ঝরে মুখে বলো ভালোবাসি ও আমি ঘরের খোঁজে সহ অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন শরতের পায়ে পায়ে আবার এসেছে হেমন্ত ধানের সবুজ পাতায় শিশুর বিন্দুর চুম্বন দিন ছোট হয়ে আসা দিনান্তে কুয়াশার পটভূমিতে হেমন্তেই শীত নেমেছে উত্তরের জনপদ ঠাকুরগাঁওয়ে শীত গরমের মিলন মেলায় এক অন্যরকম আবহ জেলায় ঠাকুরগাঁও প্রতিনিধি খোদাবক্স ডাবলুর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট পরন্ত বিকেলে হেমন্তের স্নিগ্ধ গোধূলি রঙের প্রতিফলন বিলের পানিতে ঠাকুরগাঁয়ের গ্রামীণ জনপথে হেমন্ত এসেছে চিরচেনা রূপেই শীতের আগাম বার্তা সন্ধ্যার পর থেকেই আকাশ মেঘলা হওয়ার পাশাপাশি রাতভর ঝরছে হালকা কুয়াশা এই ওয়েদারটা মিস করতে চাচ্ছিলাম না যেন সকাল সকাল চলে আসছি যে এই শীতের আগমনের যে সুন্দর সময়টা এটা উপভোগ করার জন্যই আসছি প্রকৃতি আমাদেরকে অলরেডি জানান দিচ্ছে যে শীত খুবই দ্রুত আসতে শুরু করেছে এবং এমন একটা সময়ের মধ্যে আছি এখন না খুব গরম না খুব ঠান্ডা খুবই উপভোগ করার মতো একটি পরিবেশ ঘন কুয়াশায় ভোরে সড়ক মহাসড়কে যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে সকালে শ্রমজীবীরা ছুটছেন কাজের খোঁজে সূর্যটা টকটকা লাল থাকে সবসময় ওই সময় ভোরবেলা তো ঠান্ডা তবু লাল থাকে ভালো লাগে লাল রঙটা বেশ চকচকা দেখায় সকালবেলা শীতের আবহাওয়া শিশিরবেলা খুব ভালো লাগে
হাঁটতে ভালো লাগে, ফসলে কাজ করতে ভালো লাগে। এখন খুব একটা গরমও নাই, শীতও নাই, আর উঠলে না চারপাশে মনে করেন যে সবুজ ফসল, পশু পাখি ডাক, এগুলো শুনলে অটোমেটিক মনটা ফ্রেশ হয়ে যায়। দেশের সমাজে হেমন্তে রোদের মতো হাস্য উজ্জ্বল দেখতে চান বিশিষ্ট জনরা। যেহেতু এখানে শীত অনেক আগে চলে আসে, এটা বলা যেতে পারে একটা পর্যটক স্পট বলা যায়। অন্যান্য অঞ্চলে যেটা অনেক পরে যায় বা অনেক দেরিতে যায়, এখানে সেটা মনে করেন যে শীতের কারণে অন্যান্য অঞ্চল থেকে এই অঞ্চলটাকে উপভোগ করতে আসে। ঘরে ঘরে হেমন্ত নিয়ে আসবে সোনালি ফসল, ঘরে ঘরে গিন্নার মেতে উঠবে রান্নায় পিলি পোঠা, নানান ধরনের পিঠা, সেই পিঠা পার্বণও আসছে প্রায় কাছে। এই নিয়ে হেমন্ত আমাদের কাছে একটা সম্ভার নিয়ে আসে, সুখের সম্ভার। প্রকৃতির যথা নিয়মে পাতা ঝরা বার্তা নিয়ে হেমন্তের পরই আসবে শীতকাল। বাংলাভিশন নিউজ ডেস্ক। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তাকে এবং তার স্ত্রীকে হত্যা চেষ্টার মাধ্যমে ইরান ও ইরান সমর্থিত গোষ্ঠীগুলো বড় ভুল করেছে, এর জন্য তাদের চড়া মূল্য দিতে হবে। শনিবার ইসরায়েলের তেল আবিব শহরে নেতানিয়াহুর বাসভবনে হিজবুল্লাহ গোষ্ঠীর ড্রোন হামলা চালায়। ওই সময় বাড়িতে না থাকায় অল্পতেই প্রাণে বেঁচেছেন তিনি। এরপরে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর দিকে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন নেতানিয়াহু। তাছাড়াও হামাসের বিরুদ্ধে জয় না পাওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। ইসরায়েলের পুনরুত্থানে এই যুদ্ধ অব্যাহত থাকবে বলে জানান নেতানিয়াহু। এদিকে ইসরায়েলি হামলায় উত্তর গাজায় বেইতি লাহিয়ায় 73 ফিলিস্তিনি নিহত হয়েছে, ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে অনেকেই। এতে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছে ফিলিস্তিন কর্তৃপক্ষ। গাজার খান ইউনিসে 4 প্রকৌশলীকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। গেল 16 দিন ধরে বিচ্ছিন্ন অবস্থায় আছে গাজার জাভালিয়া শরণার্থী শিবির। ইসরায়েলি বাহিনীর অবরোধ করে রাখায় স্থানটিতে ত্রাণ সরবরাহ বন্ধ রয়েছে। খাদ্যের অভাবে দুর্বিষহ দিন পার করছে নিরীহ ফিলিস্তিনিরা। অন্যদিকে ইসরায়েলি সেনারা লেবাননের দক্ষিণে দাহিয়ে শহর থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। শীঘ্রই সেখানে হামলা চালানোর ঘোষণা দিয়েছে নেতানিয়াহু বাহিনী। পাল্টা প্রতিরোধ করার পাশাপাশি ইসরায়েলের রকেট হামলা অব্যাহত রেখেছে লেবাননের হিজবুল্লাহ যোদ্ধারা। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়, এর আগে দুপুর 1টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।